আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে গোল গলা ম্যাক্সি কাটিং করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমি যে গলাটা কেটে রেখেছিলাম সেটা উল্টে নিচ্ছি, মানে সোজা পাটটা ভিতরের দিকে দিয়ে আমি দুইটা গলাই এদিক করে সেলাই করে নিব। তো আমি প্রথমে একটি সেলাই করে নিচ্ছি, এভাবে করে সুন্দর করে সেলাই করে নিতে হবে। তো ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিচ্ছি আমি। অপর গলাটিও আমি একইভাবে সামনের দিকে সেলাই করে নিব। দুইটা গলা আমার সেলাই করা শেষ হয়ে গেল। এখন আমি যে সেলাই করার পর বাড়তি অংশটুকু আছে ছোট ছোট করে কেটে নিব, যাতে আমার উল্টিয়ে সেলাইটা দিতে সুবিধা হয়। এখন এই পর্যায়ে আমি এভাবে ভাঁজ করে নখ দিয়ে ভেঙে আবার একটা চাপ সেলাই দিয়ে নিব। আপনারা দেখুন এভাবে চাপ সেলাই দিয়ে আরেকটা সেলাই আমি উপরের দিকে দিয়ে নিব। তো আমি দুইটা গলায় একইভাবে উপরের পাশটা চাপ সেলাই দিয়ে নিচ্ছে, অপর গলাটিও আমি চাপ সেলাই দিয়ে নিচ্ছি একইভাবে। তো আমার সেলাই দেওয়া শেষ হয়ে গেল। দেখুন চাপ সেলাইটা দেওয়ার পর গলাটা খুব সুন্দরভাবে বসে গিয়েছে। এখন আমি যে মিক্সির যে অংশটুকু কুচির জন্য মার্ক করে রেখেছিলাম সেই অংশটুকুতে কুচি দিয়ে দিব। তো আমি এখন সেই অংশটুকুতে খুব সুন্দর করে সমান সমানভাবে কুচি দিয়ে দিচ্ছি। 7 ইঞ্চি বরাবর যে মার্কটা আমি করে রেখেছিলাম সেই মার্ক পর্যন্তই কুচি দিব, এর বেশি কুচি দিব না। তো একইভাবে আমি পেছন সাইডটাও কুচি দিয়ে নিব। আর এখন আমি এইভাবে গলাটা বসিয়ে নিচ্ছি। গলার পিছন সাইড যে পাশে সেলাই নেই সেই পাশ থেকে ঘুরিয়ে গলার সাথে বসিয়ে দিব। এভাবে আপনারা গলাটা বসালে খুব সুবিধা হবে এবং সুন্দরভাবে বসিয়ে নিতে পারবেন। তো আমি এইভাবে ধরে সেলাইটা দিয়ে নিচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে। মাপটা যদি কখনো ছোট ছোট বড় হয়ে যায় তাহলে আপনারা দুই একটা কুচি কমিয়ে বাড়িয়ে দিয়ে নিতে পারেন। তো আমি এখন বাড়তি অংশটুকু একটু ছোট ছোট করে কেটে দিচ্ছি এবং এটাকে উল্টিয়ে চাপ সেলাই দিয়ে দিব, এবং বাড়তি যে অংশটুকু আছে সেই পাশেই আমি সেলাইটা দিব যাতে সেলাইটা সুন্দর হয়। তো আমি গলার অংশের দিকেই চাপ সেলাইটা দিয়ে নিচ্ছি। তো এইভাবে একটা সেলাইও দিতে পারেন, আবার অনেকেই দুইটা সেলাই দেয়। আমি এখানে আরেকটা সেলাই দিয়ে দিচ্ছি, ডাবল সেলাই এখানে দিয়ে দিচ্ছি। দুইটা সেলাই দিয়ে নিলাম। একইভাবে আমি মিক্সির অপর সাইডটাও করে নিয়েছি। তো দুইটা মিক্সি এখন সোজা দিক ভিতরের দিকে রেখে আমি কাঁধটা সেলাই করে নিব। কাঁধের দুই অংশই সমান সমান করে মেপে সেলাই দিয়ে নিচ্ছি যাতে ছোট বড় না হয়। দুইটা অংশই আমি সেলাই দিয়ে দিচ্ছি, ডাবল সেলাই করে দিচ্ছি। তো আমার কাজ সেলাই করা হয়ে গেল। এখন আমি হাতার অংশটা এখানে লাগাবো। তো হাতাটা আমি গোল করে না লাগিয়ে লম্বালম্বিভাবে লাগাবো। আর হাতার কাপড়টা আমার এখানে কম ছিল, যার জন্য আমি হাতার দুই পাশে জোড়া দিয়ে নিব। হাতার জন্য আমি জোড়ার জন্য কাপড় কেটে রেখেছিলাম, সেটা আমি এখন দুই পাশেই দুইটা দুইটা করে চারটা অংশ জোড়া দিয়ে নিব। তো এইভাবে করে জোড়া দিয়ে নিচ্ছি আমি। তো আপনাদের যদি কখনো হাতার কাপড় কম হয় তাহলে এভাবে জোড়া দিয়ে নিতে পারেন দুই পাশে থেকেই। এইভাবে আমি দুইটা হাতাই জোড়া দিয়ে নিচ্ছি। দুইটা হাতাই আমার জোড়া দেওয়া হয়ে যাচ্ছে। দুইটা হাতাই হয়ে গেছে, এখন আমি নিচের দিকে ভাঁজ দিয়ে নিব। তো আমি দুইটা হাতা একসাথে রেখে ভাঁজ দিয়েছি যাতে সমান সমান হয়, ছোট বড় না হয়। এখন আমি ভাঁজ দিয়ে দিচ্ছি, ভাঁজ দিয়ে খুব সুন্দর করে সেলাই করে দিচ্ছি। দুইটা হাতাই একইভাবে এভাবে সেলাই করে নিতে হবে। আমি আরেকটা হাতা একই সাথেই ভাঁজ দিয়ে সেলাই করে দিচ্ছি।
তো এভাবে আপনারা করে নিতে পারেন। এখন আমি আবার নিচের দিকে আরেকটা করে ঘুরিয়ে সেলাই দিয়ে দিচ্ছি। দুইটা হাতায় আমার সেলাই করা হয়ে গেল। এখন আমি মিক্সির অংশের সাথে এটা লাগিয়ে দিব। তো মিক্সি হাতার যে অংশটা আমি মার্ক করে রেখেছিলাম সেটা মিক্সির উপরের অংশের সাথে মিলিয়ে লাগিয়ে দিব। তো আমি এইভাবে হাতা লাগানোর কারণ হচ্ছে যাতে একটু লুজ হলে বা ফিটিং হলে কম বেশি করা যায়, সেই জন্য আমি এভাবে সেলাইটা দিয়ে দিচ্ছি। একদম লম্বালম্বি করে সেলাই দিচ্ছি যাতে সেলাই খুলতে সুবিধা হয়। তো এইভাবে করে আপনারাও দিয়ে নেবেন, এতে করে আপনাদের জন্য অনেক সুবিধা হবে। দুই পাশে এইভাবে সেলাই দিয়ে দিচ্ছি। তো আমার হাতা লাগানো শেষ হয়ে গেল, দেখতে পাচ্ছেন এরকম হয়েছে। এখন আমি দুইটা হাতার সোজাসুজিভাবে ধরে একদম মিক্সির নিচ পর্যন্ত সেলাই করে দেবো। এর জন্য আমি 1 ইঞ্চি পরিমাণ কাপড় বাড়তি রেখে সেলাইটা করব। তো পুরো মিক্সিটা আমি 1 ইঞ্চি পরিমাণ কাপড় রেখে সেলাই করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আপনারা, 1 ইঞ্চি বাড়তি কাপড় রেখে সেলাই দিতে হবে। আমি একদম লম্বালম্বিভাবে হাতার থেকে শুরু করে মিক্সির নিচ পর্যন্ত সেলাই করে দিব। তো একদম লম্বালম্বিভাবে ধরে আমি মিক্সির নিচ পর্যন্ত সেলাইটা দিয়ে নিচ্ছি। সমান সমান করে ধরে দিবেন যাতে কম বেশি না হয়ে যায়। এভাবে ধরে একদম দুই সাইডে আমি সেলাইটা দিয়ে নিব। আর এরপরে যদি নিচের দিকে একটু ছোট বড় হয়ে থাকে তাহলে আপনারা আবার একটু কেটে সমান করে নেবেন। এখন আমি মাপ দিয়ে এখানে মিক্সিটি লম্বা কত হবে সেই মাপটা রেখে আর বাকি যে কাপড়টুকু আছে সেটা আমি ভাঁজ দিয়ে দিচ্ছি নিচের দিকে। তো নিচের দিকে এইভাবে ধরে সেলাইটা দিয়ে নিতে হবে। সমান সমান করে সেলাইটা দিয়ে নিচ্ছি আমি, আপনারাও এইভাবে করে নেবেন। কিন্তু মনে রাখতে হবে যে লম্বা যতটুকু আছে সেটা আগে মেপে তারপর বাড়তি অংশটুকু সেলাই করতে হবে, তা না হলে মিক্সি ছোট বড় হয়ে যেতে পারে। তো শেষ হয়ে গেল আমার মিক্সি সেলাই করা। তো এভাবে আপনারাও খুব সুন্দর করে সেলাই করে নেবেন। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।